কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগে। রুম থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। পাহাড় আর মোমোকে কিন্তু সেপারেট করা যায় না। আমাদের মোমো চলে এসে গরম গরম ধোয়া উঠছে। ও তো আপনার পিছেই দেখ রহা হ্যায়। ওয়েলকাম টু ধোত্রে। সিংহলীলা জাতীয় উদ্যানের বাফার জোনে অবস্থিত ছোট্ট একটি গ্রাম ধোত্রে। আর এই ধোত্রেতেই আমরা গিয়েছিলাম এবং সেখানে থেকেছিলাম শেরপা হোমস্টেতে। সেই হোমস্টেটা কেমন, ওখানকার খাবার কেমন, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কীরকম, তাদের আতিথেয়তা সবটাই তুলে ধরছি। এই ভিডিওটা ধোত্রের পুরোটা নিয়ে নয়, এর আগে আমরা ধোত্রের বড় ভিডিও দিয়েছি দুটো পার্টে, সেটা আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন। প্লাস আমি এখানে দিয়েও দেবো স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাকি এইটা পুরোপুরি শেরপা হোমসের ওপরই আমি ভিডিওটা রাখছি। আমরা এরকমই ট্রাভেল এবং ফুডের রিভিউ বানাই এবং আমরা যথাসম্ভব চেষ্টা করি আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন তুলে ধরার, এবং অবশ্যই সেটা কিন্তু অনেস্ট। তো যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরও নানান ভিডিও আসছে এবং আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, গিয়ে একবার ঘুরে আসুন। এসে গেছি আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে। এই যে লেখা আছে এখানে, মেঘে ঢাকা গ্রাম। এইটা আমাদের শেরপা হোমস্টে। এর ছাদ থেকেই সকালবেলা কিন্তু এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার এখন মেঘলা রয়েছে, কারণ এখন আমরা অনেকটাই দেরিতে এসেছি। কালকে সকালে আশা করছি কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। আমি যেহেতু নিজে যখনই যাই একটু ইউটিউবে সার্চ করে দিই কি যেখানে যাচ্ছি সেই জায়গাটা বা হোমস্টেটা কেমন, তো সেই পরিপ্রেক্ষিতেই আমি যখন ভিডিও বানাচ্ছি আমিও কিন্তু খুব বেশি এডিট করছি না, কোনো কিছু কাটছাট করছি না। আমি যতটা ফুটেজ নিয়েছি ওই হোমস্টের আমি সবটাই তুলে ধরছি। আমাদের রুমগুলো দোতলায় ছিল, আমাদের দুটো রুম ভাগ্যে জুটে ছিল, কারণ এখানে যেহেতু পার ডে হিসাবে পার হেড বেসিস চার্জ করা হয়, সেই জন্য ছজনের জন্য ওরা দুটো রুমই দিয়েছিল। এবার একটু ঘরটা দেখাই আপনাদের। দেখুন এইটা হচ্ছে ঘর। এখানে আমাদের এটা ডাবল বেড রয়েছে দুটো। ঘরটা মানে মোটামুটি সিম্পলের মধ্যে ছিমছাম পরিষ্কার। সব থেকে যেটা আমরা মনে করি সব থেকে পরিষ্কার হচ্ছে বাথরুমটা। চলুন এবার বাথরুমটা দেখাই। আচ্ছা, বাথরুমে কেউ আছে বেরোক তারপরে। সো আমাদের আর একটা রুম যেটা সেইটা হচ্ছে এইখানে। আমরা ছজনের জন্য দুটো রুমই পেয়েছি, তো আমরা তিনটে ছেলে একটা রুমে আর তিনটে মেয়ে এরকম আলাদা রুমে থাকছি। এইরকম উডেন রয়েছে আর এই পুরোটাই কাঠেরই একটা মানে দেওয়াল। আর বাথরুমটা খুবই ভালো লেগেছে আমাদের এই এইখানে হিসাবে। এই দেখুন এখানে গিজার রয়েছে, আর এই যে ফ্লোর, আর এই যে কোমোড, আর এই যে বেসিন, একটা এ দেওয়া রয়েছে আয়না। ভালো, যথেষ্ট ভালো এরকম একটা জায়গায়। আমাদের ও এখানে মানে ওর যেটা ডিউটি গ্যাজেট চার্জ দেওয়া সেটা শুরু হয়ে গেছে, কারণ আমরা ভিডিও করতে করতে এসি সব চার্জ শেষ। এই যে এটা আপনাদের জন্য আমরা করি, যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এইখানে পর্দা, এই পর্দা সরালেই মানে এইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, মানে এই যে ব্যালকনিতে বেরোচ্ছি আমি এখন, এই ব্যালকনি থেকে বেরিয়ে এইটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাল সকালে কি হয় ফিঙ্গার ক্রসড যেন আমরা দেখতে পাই। এখানে আরো কাঠে জল গরম হচ্ছে এখানে একদম, আর ওখানে চিৎকার করছে, ও বলছে বরফ দিয়ে হাত ধুচ্ছে এরকম বলছে। বাহ কি সুন্দর তামা দিয়ে এটা তৈরি করা, তামা দিয়ে দারুণ লাগছে। কিচেনটা খুব পরিষ্কার, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো এখানে। এই যে ঢুকে গেছে আমাদের মোড়ল, প্রথমেই আসলো পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা, আর সবার হাতে একটা করে পাঁপড় কিন্তু উঠে গেছে, মানে এসেই মানে পড়তে দেরি, আমাদের পেটে যেতে দেরি নেই। একদম ধোয়া ওঠা ডাল, আর এদিকে বোধ হয় আলু আর ডিমের কাল। না না টুপি না, উড়ি কেলেঙ্কারি না না না, আর ধোয়া ওঠা ভাতও বটে। এবার শুরু করি আর পাচ্ছি না। আর এখানে বাঁধাকপি রয়েছে। খাবারটা কেমন লাগছে তোদের? দারুণ লাগছে না? ঠান্ডায় গরম গরম খাবার আর কি চাই? ভাবি
এখন লজের ছাদে উঠেছি। আমাদের এটা শেরপা হোমস্টে, এর ছাদের ঠিক এই রেঞ্জটা, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো মেঘলা, তোরা সকালবেলা আশা করছি দেখা যাবে। এটা একটা ছোট্ট গ্রাম ধোত্রে, এই যে এই কটাই রয়েছে বাড়িঘর। আর একটু এপাশটা দেখাই আপনাদের, চলুন। এখানে জলের ট্রিয়ে রয়েছে, আর এই দিকটা এইরকম, ওপর উঠলে পুরোই পাহাড় পাহাড়, একদম পাহাড় 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 পাহাড়, পুরোই পাহাড়। মোটর উপর যা দেখছি মানেগঞ্জন থেকে সব, তো এখানে কিন্তু একটা সুখিয়া পুকুরি থেকেও একটা যাওয়া যায় মানেগঞ্জন, আবার এখান থেকে মিরিকে, আমরা কিন্তু মিরিকের রাস্তাটা হয়ে আসি, এটা একটু অন্যরকম। আমরা মিরিক এনজিকে এই রাস্তাতে এসেছি মানেগঞ্জন, এবার তারপরে এখানে ধোত্রে এসেছি, কালকে ধোত্রে থেকে আবার মানেগঞ্জন যাব, দিয়ে এই যে এখান থেকে যাব হচ্ছে টুমলি। এই টংলুটা জাস্ট দেখে, মানে টংলুটা এখানে পড়ছে, তো এখান থেকে যাব টংলুটা দেখে, তারপরে টুমলি নিয়ে আমরা থাকছি, দিয়ে আবার ব্যাক করছি টুমলি টু এনজি। এইটা এই দিদি আর এই দাদা, এরা সব খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করছে, মানে দাদা তো ভীষণ মজার, খুব ইয়ার্কিও মারছে, আর এই দিদি রান্না করছে, একদম খুব পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, আর এইখানটাও খুব পরিষ্কার। আমার খুব ভালো লেগেছে এদের কিচেন। এখানে 2011-2020 মানে স্নোফলের এই ফটোগুলো রয়েছে, 2022 স্নোফল হয়েছে। আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখা যাবে যদি আমাদের মানে ক্লিয়ার ভিউ পাই, তাহলে এইটা হোমস্টের ছাদ থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো, যেটা আমাদের স্লিপিং বুদ্ধা পুরো দেখা যাচ্ছে, যদি কালকে মানে ভগবান যদি চায় তাহলে আমাদের দেখা দেবে। এখানে আমাদের এখন ভেজ পাকোড়া, সন্ধ্যের ভেজ পাকোড়া ভাজা হচ্ছে, চা সাথে থাকবে, আর ওখানে দিদি রাত্রের যে খাবার ডিনার সেটা বানাচ্ছে। আজকে ডিনারে কিন্তু রয়েছে আমাদের চিকেন, রাইস, ডাল আর একটা ভাজা, কোনো ভাজা থাকবে, আলু ভাজাই থাকবে মনে হয়। আর সন্ধ্যেটা এখানে দাদা রেডি করছে, চা আই থিঙ্ক রেডি হয়ে গেছে এখানে, এই যে এটা চা, এই যে গরম গরম ধোয়া ওঠা চা। বাট এই ধোয়াটা আর বেশিক্ষণ থাকবে না, মানে যেই এই চাটা এবার এই যে পড়লো এবার খেয়ে নিতে হবে একদম। আর পকোড়াও রেডি, সব দিয়ে দিচ্ছে, পকোড়াও চলে এসছে, আর এখানে চাট মশলা সব রয়েছে বললো। এই ধোয়া ওঠা চা আর গরম গরম পকোড়া, তো এটা ইভিনিং স্ন্যাক্স, এখানে এই যে সব মশলাপাতি রয়েছে বললো, যেটা ঢালার দিয়ে ঢেলে নিতে, চলো ভেঙে পড়ো, নাহলে এক্ষুনি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এখানে গরম কিছু দিচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে টি টাইম সকালে 7টা থেকে 8টা, ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, লাঞ্চ 12টা থেকে 2টো, স্ন্যাক্স 4টা থেকে 5টা, আর ডিনার দিয়ে দিচ্ছে এরা 7টা থেকে 7:30, মানে এই 8:30টার মধ্যে, এই জন্য কিন্তু ডিনারের ওখানে প্রায় ওরা রেডি করে ফেলছে সব কিছু। এইটা আমাদের হোমস্টে থেকে ওই দিকে পুরো দেখা যাচ্ছে, আলো টিমটিম করছে, আর এদিকে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা আজকে নয় কালকে পূর্ণিমা, তাও এখন চাঁদ জলজল করছে। ডিনারে চিকেন চলে এসছে, এইটা ডিনারে চিকেন, আলাদা আলাদা বাতিতে রয়েছে, এইখানে রয়েছে রুটি আর ভাত, কিছু জনের আছে সেটা ওখানে ভাতটা দেবে। এখানে গরম গরম ভাত, চিকেন আর ডাল আর আলু ভাজা আসছে আমাদের। রাত্রে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পাচ্ছি, মানে পুরো দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেঞ্জটা এখান থেকে, কেমন লাগছে বলো তোমাদের? ব্যাপক লাগছে, আমি আইফোনেই দেখলাম, কেমন লাগছে এটা এক্সপ্লোর করলাম এই মুহূর্তে, আর আমি এক্সপ্লোর করেছি অনেক আগে, তখন আমি ওকে বলেছি, ওকে বলেছি, কিন্তু তখন ওরা ভাবছে বোধহয় আমি মিথ্যা কথা বলেছি, মানে মিথ্যা কথা এমনি বলছি, বাট সিরিয়াসলি সিরিয়াসলি এইখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে শেরপা হোমস্টেতে যখন আমি ডিনার করতে গেছিলাম তখন আমি আমার আইফোনটা ফেলে চলে এসেছিলাম, আর আজকে এই ভিডিওটা, এই যে রাতের ভিডিওটা যে তুলেছে সেটা ফোনটা ফিরে পাওয়ার পর, মানে ওনারা আমাকে এই ফোনটা ফেরত দিয়েছে, আমার কোনো আইডিয়া ছিল না আমি রেখে চলেছি, তাহলে বুঝতে পারছেন কতটা সেফ, এবং মানে আমি সত্যি ওদের এই মানে ওনাদের এই অনেস্টির জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব। মানে স্লিপিং বুদ্ধা না, মানে যতক্ষণ দেখছি না ততক্ষণই ভালো লাগছে। এটা আমাদের হোটেলের ছাদে, দেখুন পুরো ছাদের 365 ভিউ আমি দেখাচ্ছি, আমাদের ও এখানে দাঁড়িয়ে, আর একটা ভাইও আমার গলা শুনে যাচ্ছে, ও রুম থেকে বেরিয়ে গেছে, এই দেখুন, এই হচ্ছে আমাদের
একদম বুদ্ধা, স্লিপিং বুদ্ধা। দারুন দারুন ভিউ, দারুন। এটা আমাদের রুম, রুম থেকে আমি জাস্ট এই মুহূর্তে ইয়ে খুললাম, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই পর্দা, পর্দাটা সরালাম, এই যে কাঞ্চনজঙ্ঘা, দরজাটা খুলি, দরজাটা খুললাম, আর কাঞ্চনজঙ্ঘা রুম, রুমের এই জানলা থেকে দেখা যাচ্ছে পুরো, এই যে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। এই এখন এই মুহূর্তে এইটা হচ্ছে মানে এই মুহূর্তে আকাশ, এই মানে আমি ছাদে উঠছি এখন, এই ছাদে উঠলাম, এই হচ্ছে এখনকার অবস্থা, এই এবং এই যে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। কালকে রাতে তো দেখেছি, এখনো দেখছি। এই যে আমাদের মেন ম্যান, যার জন্য আমরা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, মানে হোটেলের সিলেকশন করেছেন ইনি, মানে নর্মালি হোটেলের সিলেকশন ইনিই করেন, আর এনার জন্যই এই যে এই ভিউ। কালকে রাতেও দেখিয়েছি ভিউ, আর আজকে সকালেও এই ভিউ, যদিও আমরা একটু লেট হয়ে গেছি, আমার মনে হয় আরো একটু আগে আসলে একটু গোল্ডেন ভিউটা পেতাম, বাট কই নেই, এটাই ঠিক আছে। এইবার সানরাইজটা হচ্ছে, জাস্ট ওই পাহাড়ের চূড়া থেকে সানরাইজটা হচ্ছে পুরো, বুঝতে পারছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই সানরাইজের মানে সানরাইজ হওয়ার সময় কিন্তু এইখানে আলোটা পড়ছে হালকা, এখানে ক্যামেরা ধরা পড়ছে না, বাট আলোটা পড়ছে একটু করে, তো এর পরে আই থিঙ্ক আরো একটু ভালো লাগবে। শেরপা হোমস্টে নিলে এটা সুবিধা হচ্ছে, এই যে এইটা আপনি ভিউ দেখছেন, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু আমার রুম, আমি কিন্তু রুম থেকেই দেখতে পাচ্ছি। সো এই দিকের রুম নেওয়া কিন্তু মানে পেলে এই দিকটাই আপনারা প্রেফার করবেন। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টে রুটি তরকারি রয়েছে, আর এখানে ম্যাগি রয়েছে, প্লাস খিচুড়ি ছিল, বাট সকাল সকাল কেউ আমরা খিচুড়ি খাইনি, তো আমরা এগুলোই খাচ্ছি। পাহাড়ে এসে ম্যাগি খায় না এরকম লোক বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। ম্যাগি যতই খারাপ হোক, যাই হোক, ম্যাগি কিন্তু পাহাড়ে গেলে আমরা খাবই খাবো, আর এই রকম দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। সো এখানে পেয়ে গেছি আমি শেরপা হোমস্টের যে মালিক, যে দাদা, নমস্তে, আপনার নাম? নমস্কার, মেরা নাম সুরেশ তামান। আর ইয়ে কব সে আপ কর রহে, থোড়া বতা দিজিয়ে হম লোগো কে, দর্শকো কে লিয়ে। তো হামারা ইয়ে হোমস্টে জো 2007-8 সে স্টার্ট হে, পেলে তো চলা ধোত্রে কা সবসে হাইট লোকেশন পুরা কাঞ্চনজঙ্ঘা, অল রুম সবই রুম সে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়, আর ইয়ে ধোত্রে মতলব শিলিগুড়ি সে ধোত্রে মতলব ধোত্রে আনে কাজ মতলব ইচ্ছা হ্যাঁ, তো বুকিং করতে গেলে মেরা নম্বর মতলব নোট কর দিজিয়ে, মেরা নম্বর 808-20-73569, 808-20-73569, ইসমে আপলোগ কন্টাক্ট করকে। আর বরফ ভি গিরতা হ্যায় মুঝে দিখাই দিয়া ওহাঁ পর ফোটো ভি, তো কোন সা সিজন মে বরফ এসে আতা হ্যায়? হ্যাঁ, ইয়াঁ পর বরফ ভি গিরতা হ্যায়,
बर्फ का सीजन है दिसंबर लास्ट से फेब्रुवरी फेब्रुवरी तक बीच में कभी भी बर्फ गिर सकते हैं, इसका मतलब एग्जैक्ट डेट हम बता नहीं सकते हैं, हां जरूर गिरेगा बर्फ। थैंक यू वेरी मच टाइम देने के लिए, बाय बाय। बाय बाय। तो আমরা কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই করে ধোত্রে থেকে এখন টুমলিং যাচ্ছি, টুমলিং এ আরো দেখতে পাবো আশা করছি। ঘড়িতে 9টা বাজে, আমরা শেরপা হোমস্টে থেকে এখন বেরালাম সামনে কাঞ্চনজঙ্ঘা, তাকে বাই বাই করে আমরা এখন পৌঁছাবো মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে একটা লোকাল ল্যান্ড রোভার নেব, তারপরে আমরা যাব টুমলিং ভায়া টুমলু। ভিডিওর মধ্যে আমি পুরো ইনফরমেশন গুলো দিতে থেকেছি, তবু একবার বলে দিই এখানে মাথা পিছু প্রত্যেক দিন 1200 টাকা করে নেওয়া হয় এবং তার মধ্যে খাবারটা ইনক্লুড থাকে। আর এখানে আসতে ওই এনজিপি থেকে ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা, যদি আপনারা সাইট সিন করে আসেন তাহলে আরও একটু হাতে বেশি সময় নেবেন। আর যেরকম আমরাই সাইট সিন করে এসেছিলাম, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন আমরা কিন্তু মিরিক লেক আর গোপালধারা টি স্টেট হয়ে এখানে এসেছিলাম। এরপর এখন টুমলিং যাচ্ছি, টুমলিংয়ের ভিডিওটা যারা দেখেছেন তো ভালো, না দেখলে গিয়ে দেখে নিন। বুকিংয়ের জন্য সুরেশ সামাংয়ের নাম্বারটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিতে পারবেন আপনারা। আর গাড়ির ব্যাপারটা বলি, সাইট সিন করে আসলে একরকম ভাড়া লাগে আর সাইট সিন না করে ডাইরেক্ট আসলে একরকম ভাড়া লাগে। আমাদের 5000 টাকা লেগেছিল আর এটা কিন্তু পিক সিজনের উপর ডিপেন্ড করে। তো গাড়ির ড্রাইভারের নাম্বার আমরা আগের ভিডিওটায় দিয়ে দিয়েছি, যদি নাম্বার লাগে তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন, শেষের দিকে নাম্বারটা দেওয়া রয়েছে। উনি খুবই ভালো, খুব হেল্পফুল উনি। ওনার সাথে জার্নিটা আমাদের খুবই ভালো ছিল, উনি প্রত্যেকটা জিনিস মানে বোঝাচ্ছিলেন, যেটা একটা ড্রাইভার কাম গাইড করে উনি গাইডেরও কাজ করেছেন। আর এই যে রাস্তাটা দেখছেন এটা টুমলিংয়ের রাস্তা, এরপর আমরা টুমলিং গেছি আর সাথে কিন্তু স্লিপিং বুদ্ধা দেখতে দেখতেই গেছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।